সোলমাইদ এলাকার সুতি ভোলা খাল সচল রাখতে উত্তর সিটি কর্পোরেশন প্রয়োজনীয় সবই করবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর সোলমাইদ এলাকায় উচ্ছেদ অভিযান ও খাল পুনরুদ্ধার করতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, খালের পাড়ে ওয়াকওয়ে, সাইকেল লেন তৈরি এবং বৃক্ষরোপণ করা হবে। অপরিকল্পিতভাবে খালের উপর দিয়ে ওয়াসার পানির পাইপ লাইন দেয়ায় খালকে গলা টিপে হত্যা করা হয়েছে বলেও মন্তব্য করেন মেয়র আতিক। আমরা সবাইকে স্টেক হোল্ডার দেখে নিয়ে এই শহরটাকে বাঁচাতে চাই। এখন আমরা দেখতে পাচ্ছি, আমি যখন যাব আপনারাও যাবেন, এখানে বেশ কিছু হাউজিং তারা তাদের সবাই না, আমি সবাইকে দোষ দিব না, যারা যারা করেছে আমি চাবো আজকে ভেঙে দিতে। খাল, খেলার মাঠ, নদী সবকিছু দিয়ে বাদ দিয়ে আমরা একটি সুন্দর গণপরিসরের একটি ঢাকা শহর করতে চাই, যেটি প্রথম মডেল আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে আজকের কাজ শুরু করেছি আমরা।